মুখে পাটজাত পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য স্টোর, ঐক্য.com.bd। দেশের পণ্যই দেশের শক্তি। প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রের বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসি অধ্যাপক, আমাদের প্রিয় মানুষ এবিএম আবদুল্লাহ। স্যার কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ আপনাকে। ভালো থাক, ভালো আছি এটা বলবো না, কারণ আমরা তো জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, করোনা, বন্যা, তাই না? এগুলো তো বিভিন্ন একটা অস্থিরতার মধ্যে আমরা আছি। স্যার, পত্রপত্রিকায় কয়েকটা প্রকাশিত কয়েকটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই। জি, তারপরে আমরা একটু আলোচনায় যেতে চাই। জি অবশ্যই, বলুন। দৈনিক জনকণ্ঠ হেডলাইন করেছে, 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, জিয়ার মদত ছিল। কালের কণ্ঠ হেডলাইন করেছে, শিশুদের নিরাপদ আশ্রয়ে রক্ষকই ভক্ষ। করোনা ভাইরাস সেরে উঠেও ফের অসুস্থ, সুস্থতার হার হঠাৎ কমে গেছে। কালের কণ্ঠে আরেকটি রিপোর্ট আছে। যুগান্তর হেডলাইন করা হয়েছে, বাজারে মোটা চালের কৃত্রিম সংকট, কোয়ারেন্টিন হচ্ছে না বিদেশ ফেরতদের। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, হাসপাতালে বাড়ছে রোগী, নেই সেবা। ভোরের কাগজ হেডলাইন করেছে, গণশুনানিতে সিনহা হত্যার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। দেশ রূপান্তর হেডলাইন করেছে, মন্ত্রীর ভ্যাকসিন বক্তব্যে বিস্ময়। যায় যায় দিন হেডলাইন করেছে, করোনা নিয়ে অসচেতন বক্তব্যে ক্ষুব্ধ মানুষ। আমাদের সময় হেডলাইন করেছে, ভয়াবহ বেপরোয়া রূপে কিশোর গ্যাং কালচার। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্ত্রাসীদের বিচার না করার ইন্ডিপেন্ডেন্সি দিয়েছে, আমাদের সময় হেডলাইন করেছে। মানব জমিন হেডলাইন করেছে, রেকর্ড সংক্রমণ, বিশ্বে একদিনে 3 লাখ আক্রান্ত। সমকাল হেডলাইন করেছে, 9 প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সেই রাতের দৃশ্যপট, সিনহা হত্যাকাণ্ড। স্যার, করোনা নিয়ে আমরা 5 মাস ধরে এই দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি। প্রতিদিনই এ নিয়ে আমরা আলাপ করি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পরে হঠাৎ করে বিষয়টা নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যেমন কালের কণ্ঠ আমাদের সামনেই আছে, এখানে দুটি নিউজ পাশাপাশি আছে। করোনা ভাইরাস সেরে উঠেও ফের অসুস্থ, সুস্থতার হার হঠাৎ কমে গেছে। আবার একইভাবে হাসপাতালে বাড়ছে রোগী, নেই সেবা বাংলাদেশ প্রতিদিন। এইভাবে পত্রপত্রিকায় রিপোর্ট করা হয়েছে, আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। এমন আমি শুরুতে, এটা তো আকাশ মাস, শোকের মাস, মাত্র 2 দিন আগেই আমরা কিন্তু জাতীয় শোক দিবস পালন করলাম। আমি শুরুতেই আমাদের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বঙ্গমাতা ফজিলত নেসা মুজিব এবং পরিবারের যারা অন্যান্য শহীদ হয়েছেন এই দিনে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একই সাথে আমাদের অনেক সহকর্মী কিন্তু এই করোনা সংক্রমণে আমাদের ছেড়ে চলে গেছেন, তাই না? ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং সমাজের অনেক বড় বড় লোকজন, বিশিষ্ট ব্যক্তি এবং সর্বস্তরের মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনি যেগুলো বললেন, আসলে একটা কথা বলতে হবে যে আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতেই করোনা কিন্তু আমাদেরকে, সমাজের বিভিন্ন অংশকে, মানে ছিন্ন বিচ্ছিন্ন বা লণ্ডভণ্ড বা যাই বলেন, আমাদের সর্বস্তরে কিন্তু আঘাত এনেছে এই করোনা। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দেখেন, স্কুল দেখেন, কালচার,
শিক্ষার প্রতি সব কিছু তো একদম লন্ডভন্ড বলতে, শিক্ষা যেমন চিকিৎসার কথা বললেন সেটাও তো সে আঘাত হানছে, মানে দেশের বা সমাজের এমন কোনো অংশ নাই যে করোনা সায়নে আক্রমণ করে না, এই তো অবস্থা। তো যেটা বললেন আপনি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আগে থেকে কিন্তু খুব ছিল, বিভিন্ন রকমের এই দুর্নীতি বলেন, অযোগ্যতা, অদক্ষতা বলেন, সমন্বয়হীনতা, তারপরে বিভিন্ন রকমের যে যে এই যে চুরি চামারি, এগুলো তো কথাগুলো তো নতুন নয়, অনেকদিন যুগ যুগ ধরে চলে আসছে। এই করোনা এসে কিন্তু এটা উন্মোচন করছে, মানে বলতে পারেন যে একদম ওপেন করেছে, খুলে দিছে, আমাদের চক্ষু খুলে দিছে, আমরা বুঝতে পারছি যে আমাদের দুর্বলতাগুলো কোথায়। সেগুলো কিন্তু আপনি বললেন এখন, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা আগেও কম বেশি ছিল, দুর্নীতি আগেও কম বেশি ছিল, মানুষ এখন জানতে পাচ্ছে। এখন যে স্বাস্থ্য হঠাৎ করে এই রোগটা নতুন, তো আমরা তো এই রোগের জন্য কেউ আসলে প্রস্তুত ছিলাম না। এখন থেকে যেমন আমাদের প্রথম কিন্তু কেস শনাক্ত হয় মার্চের 8 তারিখে, তখন আমরা মনে করতে পারি নাই এটি এত ভয়াবহ আকার ধারণ করবে, সংক্রমণ হার বেড়ে যাবে, মৃত্যুর মিছিল বেড়ে যাবে, আমাদের এখানে পদ হাসপাতালে যে বললেন যেগুলো অবস্থা, প্রত্যেকটা কাছে একটা অব্যবস্থা, সেটা আগেও ছিল, তো করোনার সাথে এই অবস্থা কিন্তু একদম ধরা পড়ে গেছে। বিশেষ করে হাসপাতালের বেড সংখ্যা নিয়ে বলেন, আইসিইউ নিয়ে বলেন, তারপর ভেন্টিলেশন, সেগুলো তো ঝামেলা একটা হয়েই গেছে আর কি। তো যে কথাগুলো বললেন সবই সত্য, তো মানুষ কিন্তু করোনা যেটা প্রথম যে কথাটা বললেন যে সেরে উঠছে, আবার আক্রান্ত হচ্ছে বা কষ্ট হচ্ছে, এটা কিন্তু আসলে হাসপাতালের ব্যবস্থার জন্য নয়, এটা করোনার নেচারে কিন্তু এরকম। করোনার সম্বন্ধে আমরা অনেক কিছু কিন্তু এখনও জানি না, যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য কিন্তু আসছে। শুরুতে আমরা কিন্তু এতটা সিরিয়াসনেস আমাদের মধ্যেও ছিল না, আমরা জানতামও না, এবং শুরুটা মনে করতাম করোনা বোধহয় সর্দি কাশি জ্বর ঠান্ডা এরকম একটা রোগ, লাঙে একটু নিউমোনিয়া হয়। দেখুন দেখা যাচ্ছে এটার বডির এমন কোনো অংশ নাই, কিডনি, লিভার, হার্ট, ব্রেন, রক্তের মধ্যে রক্ত জমাট জমাট রক্ত সব জায়গায় কিন্তু এটা আক্রমণ করে, এই অবস্থা কিন্তু হচ্ছে, এবং ফলশ্রুতিতে কিন্তু মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং এটা সাধারণ সর্দি কাশির মতো কিন্তু অনেক কিছু কিন্তু হচ্ছে, আমরা দিন দিন নতুন তথ্য জানছি। সবচেয়ে বড় কথা হলো স্পেসিফিক তো কোনো চিকিৎসা নাই, মানে এর সুনির্দিষ্ট কোনো ওষুধ কিন্তু নাই, যেগুলো আমরা দিচ্ছি আসলে সিমটোমেটিক বা সাপোর্টিভ, এবং অন্যান্য রোগে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু ব্যবহার করছে, এতে কিছু লোকের উপকার হচ্ছে। স্যার এই জায়গা থেকে যেমন ধরেন এই নানা ধরনের ধরি পত্র পত্রিকার হেডলাইন বাদে দিলাম, মানে খবরগুলোর কথা বাদে দিলাম, ঠিক সেই জায়গায় আপনার কাছ থেকে শুনতে চাই এই সময়ে করোনার সাথে যুদ্ধ করার জন্য, করোনার সাথে আমাদের মোকাবেলা করবার জন্য মানসিক শক্তি থেকে শুরু করে কি করা উচিত মানুষের? না, প্রথম কথা হলো যে শুরুতে মানুষের মধ্যে, জনগণের মধ্যে, সবাই অনেকের মধ্যে, ম্যাক্সিমাম লোকের মধ্যে কিন্তু একটা ভীতি সন্ত্রস্ত ভাব ছিল, আতঙ্কগ্রস্ত ভাবটা কিন্তু ছিল। যত দিন যাচ্ছে দেখবেন মানুষের মধ্যে কিন্তু অনেকটা বলতে পারেন সহনশীলতা গ্রো করে গেছে, মানুষ কিন্তু ভয় পায় না, তারা কিন্তু অনেকটা আমি যেটা বলি দায় সারাগুছের ভাব, ড্যাম কেয়ার ভাব, যা হয় হবে, আল্লাহ যা করে করবে, এরকম ভাব কিন্তু এসে গেছে। আপনি আজকেও যদি ঢাকা শহরের অবস্থা দেখেন মনে হয় যে পূর্ব অবস্থায় ফিরে গেছে, এটা আসলে কিন্তু আমি মনে করি শুভ লক্ষণ নয়, কারণ এতটা উদাসীন হওয়া বা গা ছাড়া ভাব দেখুন তো জনগণের জন্য উচিত না। আমি জনগণের জন্য একটা কথা বারবার বলছি, করোনা তো আমাদের দেশ থেকে চলে যায় নাই, বরং ডেইলি যদি আপনি দেখেন সংক্রমণের হার তো কম বেশি বাড়ছে, মৃত্যুর মিছিল কম বেশি কিন্তু বাড়ছে, এটা কিন্তু এখনও কমার ওরকম কিন্তু লক্ষণ নাই, এবং এটি থেকে মানে এই কমানো বা সংক্রমণের হার কম এর থেকে বাঁচার একটাই তো উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। অন্তত জনগণ যেন আমরা বারবার বলি মাস্কটা যেন রেগুলার পরেন, শুধু যদি মাস্ক পরেন 60-80% কিন্তু এর সংক্রমণ হাত থেকে বাঁচা সম্ভব। এছাড়াও আপনারা সবাই জানেন, জনগণও জানে সবাই, রেগুলার হাত ধোয়ার কথা বলি, শারীরিক বা সামাজিক দূরত্ব মেনটেন করার কথা বলি, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না, কিন্তু মানুষ কিন্তু এগুলো মানছে না, যা খুশি তাই করছে, রাস্তাঘাটে চলছে গায়ের উপরে গা দিয়ে, ইভেন হাটে বাজে দোকানে রাস্তাঘাটে যে ফুটপাতে বিক্রি করেন, অফিস আদালত তো খুলে গেছে, সুতরাং এটা কিন্তু একটু ঝুঁকির মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। তো সেই এরকম ঝুঁকির মধ্যে যদি স্যার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি বলেন যে আমাদের ভ্যাকসিন হয়তো লাগবে না, আমরা অতি দ্রুত সেরে উঠব, তো এটা মানুষের মধ্যে কি ধরনের বার্তা? আসলে যে কথাটা আপনি বললেন এই বার্তাটা আমি মনে করি এটার কিন্তু বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি তো এটা নাই, এটা তো সায়েন্টিফিক কোনো কথা হলো না। এখন এটা যারা বললেন বা যিনি বলছেন তারা কীভাবে বলছেন আমি জানি না, তারা হয়তো একটা একটা অবস্থা দেখলেন যে জনগণ তো মানে না, জনগণ যা খুশি তাই করছে, ঈদের মধ্যে বাড়ি গেছে, ঘুরছে, বেড়াইছে, কোরবান দিয়েছে, আবার চলে আসছে, এবং মানে মনে হয় যে দেশের অবস্থা একদম স্বাভাবিক, বা গ্রামের অবস্থা, মানুষ তো গ্রামের মধ্যে করোনার সময় জানেও না, মাস্কও পরে না, গ্রামে তো খবরই নাই, অনেকে জানেও না যে করোনা আবার কী জিনিস, বা করোনা যে এত একটা সিরিয়াস রোগ মারা যাচ্ছে এই সম্বন্ধে মানুষ কিন্তু জানেই না একদম। সুতরাং এই জন্যই মনে করছে যে আমাদের মধ্যে সহনশীলতা যেহেতু হয়েই গেছে হয়তো করোনা আমাদের কিছু আর করতে পারবে না, আসলে কথাটা কিন্তু সত্য নয়।
কারণ সব কিছু তো আমাদের বিজ্ঞানসম্মত হতে হবে, বৈজ্ঞানিক উপায়ে এটাকে বিশ্লেষণ করতে হবে। কারণ সারা পৃথিবীতে তো ডেভাইড তো বাড়ছে, এবং যদি বাড়ে আমরা তো বিশাল স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাব। যেমন যে হাসপাতালের কথাটা যে বললেন, অনেক রোগী তো হাসপাতালে যদিও এখন কম যায় এটা সত্য, তারপর রোগী তো যাচ্ছে, আইসিইউ তো কারো কারো লাগছে, মানুষ তো মারা যাচ্ছে ডেইলি। যে আপনি দেখেন মানে 3-4 হাজারের মধ্যে কিন্তু ওঠানামা করছে, মানে মারা কিন্তু যাচ্ছে, এখন অনেকে আইসিইউতে এখনও আছে। সুতরাং আমি মনে করি যে এই বক্তব্যটাকে কেউ যেন সহজভাবে গ্রহণ না করেন। আমাদেরকে জনগণের জন্য একটা কথা বারবার বলবো, আপনারা এতটা উদাসীন হবেন না, স্বাস্থ্যবিধির ব্যাপারে কিন্তু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খকে মেনে চলতেই হবে, এবং আপনাদেরকে সচেতনতা না কোনো বিকল্প নাই। আর কথা যেটা আপনি বলছিলেন যে ভ্যাকসিনের কথা, কেউ এটা কথা তো বলছে ভ্যাকসিনের হয়তো দরকারও পড়বে না, এটাও কিন্তু ঠিক না। কারণ করোনার তো সংক্রমণের রূপ থেকে বাঁচানোর মেইন উপায় তো ভ্যাকসিন, কিন্তু যতদিন আমরা ভ্যাকসিন না পাবো ততদিন আমরা কী করবো? প্রতিকারমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা এগুলি তো চালাতে হবে, তাছাড়া থেকে আমরা বাঁচবো কীভাবে? কে কখন আক্রান্ত আমরা তো জানি না, মানে কেউ আমরা তো জানি করোনা তো আর বাস বিচার করে না। স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে নানা ধরনের পরামর্শ চলছে, আলোচনা চলছে, এটাও কিন্তু খুব জরুরি প্রশ্ন। আমি মনে করি যে স্কুল কলেজ তো ধরেন বন্ধ আছে, ইতিমধ্যে হুট করে খুলে দেওয়া ঠিক হবে না। স্কুল থেকে শুরু করে যেমন প্রাইমারি স্কুল বা হাই স্কুল, ছোটো বাচ্চা তো এই যদি এখনই খুলে দেওয়া হয়, বাচ্চারা যে স্কুলে যাবে খেলবে, ওরা কি সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব এগুলো কিন্তু মানবে? ওরা তো খেলাধুলা করবে, লাফালো করবে, এটা তো স্বাভাবিক বাচ্চাদের, তাই তো? ইভেন ক্লাসে ধরেন একটা ক্লাসে অনেক বাচ্চা, তো ওখানে গিয়ে দূরত্ব মেনটেন করে ক্লাস করা কি সম্ভব? বা ওইরকম জায়গা তো নাই ক্লাসে, অত স্পেস তো আর নাই। একটা ক্লাসে হয়তো 50-60-100 জন ছাত্র, ওইভাবে দূরত্বকে মেনটেন করা সম্ভব? সুতরাং ঝুঁকি তো রয়েই গেছে। তৃতীয় কথাটা ধরেন এই বাচ্চারা ধরেন সংক্রমিত হলো, ও তো জানে না তার মধ্যে ভাইরাস বা কার মধ্যে ভাইরাস, হয়তো ভাইরাস নিয়ে বাড়ি চলে গেলো, আবার তার বাপ মা ভাই বোন যা ঘরের লোকজন যারা তাদের মধ্যেও ছড়াবে, পাড়া প্রতিবেশী ছড়বে। সুতরাং স্কুল খুললে কিন্তু আমাদের বিভিন্নমুখী ঝুঁকি রয়ে গেছে। ছোটো বাচ্চারা আক্রান্ত হতে পারে, ওখান থেকে তাদের পরিবার আক্রান্ত হবে, পাড়া প্রতিবেশী আক্রান্ত হবে। তা আমি মনে করি হুট করে এই সিদ্ধান্তটা নেওয়া বোধ হয় ঠিক হবে না, কারণ এমনিতে তো অগাস্টের 31 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করাই আছে। আমার মনে হয় সরকার যদি চান বা শিক্ষা মন্ত্রণালয় বলেন বা প্রশাসন, বিশেষজ্ঞদের একটা মতামত কিন্তু নেওয়া দরকার, কারণ আমরা যেন আবার এই আমাদের ছোটো বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে না ফেলি। আর বাচ্চা ঝুঁকি হওয়া মানে কি? সভাপতি তাদের বাপ মা তারাও তো টেনশনে থাকবে, এই বাচ্চাকে স্কুলে দিয়ে দেখবেন যে বাপ মা অস্থির হয়ে আবার আরেক ঝামেলা তৈরি হবে, তাই না? এটা আমি মনে করি যে এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা না নিয়ে আমরা আরও কিছু অবজার্ভ করি, সামনে কয়েকটা দিন দেখি সংক্রমণ কি বাড়ে না কমে। যদি এরকমই থাকে বা বাড়তে থাকে তাহলে তো স্কুল খুলে দেওয়া উচিত হবে না। ইভেন অনেক দেশে কিন্তু স্কুল খোলা হয়েছিল, দেখালে স্কুল খোলার পরে বাচ্চাদের সংক্রমণ হার বেড়েছে, তা কিন্তু আবার বন্ধ করছে। সুতরাং আমার মনে খুব ধীরে সুস্থে পর্যায়ক্রমে আমাদের আস্তে আস্তে এই ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া উচিত। স্যার, আমরা করোনার প্রকোপ থামাতে গিয়ে কি ডেঙ্গুকে ভুলে যাচ্ছি? না, এটাও একটা কথা, শুধু ডেঙ্গুকে ঠিক ভুলে যাচ্ছি না। একটা সুখবর হলো আমরা গতবারের তো অভিজ্ঞতা আমাদের রয়ে গেছে, তিক্ত অভিজ্ঞতা, তাই না? ডেঙ্গু হাজার হাজারে লাখো লাখো রোগী এবং হাসপাতালে, এইবারে যেমন শুরুতে করোনায় হাসপাতাল কিন্তু সয়লাভ ছিল, ডেঙ্গুতে তো আরও সয়লাভ ছিল, বারান্দায় জায়গা দিয়ে কিন্তু কোলান যাচ্ছিল না, এত রুগী ছিল ল্যাবরেটরিতে, রুগী রুগীর লম্বা লাইন, টেস্ট করতে গেলে লাইন, হাসপাতাল লাইন, জায়গা ছিল না। তা আমাদের বলতে পারেন যে আমাদের সৌভাগ্য বা আল্লাহর রহমত যে এইবার কিন্তু ডেঙ্গুর সেরকম প্রকোপ বলতে গেলে নাই বলতে হয়। আমি দু একটা কেস দেখছি, অনেকে হয়তো দেখছেন একটা দুটো খবর, আসলে যদি বেশি থাকলো থাকলে মিডিয়া কিন্তু ঠিকই আমরা আপনার খবর পেয়ে যেতেন, আমরা কিন্তু পেতাম পত্রপত্রিকা বলেন অনলাইন বলেন টিভি, তাই না? এরকম কিন্তু খবর তেমন নাই, এটার ভালো লক্ষণ। তবুও তো বোধ হয় একটা অ্যাওয়ারনেস দরকার, অ্যাওয়ারনেস দরকার। আমি মনে করি যে এটা তো আগস্ট মাস, সেপ্টেম্বর একটা দুটো মাস যদি আমরা এইভাবে চলতে পারি, যদি আর না হয় আশা করি এবার ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বাড়বে না। কিন্তু তাই বলে আমরা যেন আবার ঢিলা ঢালা ভাব না দেখাই। এই ডেঙ্গু তো সোজা কথা, ডেঙ্গু তো আমরা কত জানি, মশা এডিস মশা, তাই তো? এই এডিস মশা নিয়ন্ত্রণের ব্যাপারে যেন আমরা আবার শৈথিল্য ভাব না দেখাই, এবং এটা সারা বছরব্যাপী এই মশা নিয়ন্ত্রণের ব্যবস্থার জন্য চলতে হবে, আমরা যেন চালিয়ে যাই এ ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এবং জনগণ বা প্রশাসন মানে যাদের যেগুলো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার এ ব্যাপারে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। ডেঙ্গু নাই হবে না বা কম, তাই বলে যেন আবার ঢেলে ঢালা ভাব, একে তো করোনা তারপরে যদি আবার ডেঙ্গু আসে ও এরপরে তো আবার বন্যা, সুতরাং দুর্যোগ তো একটার পর একটা লেগেই আছে। সুতরাং করোনার মধ্যে ডেঙ্গু হতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হতো, এটা আল্লাহর রহমত যেবার হয় না, এটা আমাদের জন্য অত্যন্ত একটা স্বস্তির খবর আমার মনে হচ্ছে আর কি। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আপনার শেষ দিকে দেশবাসী যে খবরটির জন্য অপেক্ষায় আছেন, সিনহা হত্যাকাণ্ড গণশুনানি হয়েছে গতকাল, কি মনে করেন? না, আমার কথা হলো যে কোনো হত্যা
একটা তো কর মানে তো কেউ সাপোর্ট করতে পারে না, বিশেষ করে যদি বিচার বহির্ভূত হয়। তো আমরা শুধু চিনি না কেন, যত হত্যাকাণ্ড আছে আমার তো একটা সঠিক সুস্থ তদন্ত দরকার এবং বিচার দরকার। আজকেও যেমন একটা আপনি একটা খবর শুরুতেই তো বলছিলেন যে শিশুদের নিরাপদ আশ্রয় যেখানে ওখানে যে রক্ষক তারাই তো, তারাই তো হতে, এই যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এরা বুঝেই বা কতটুকু, হয়তো ভুল ত্রুটি হয়েও যেতে পারে, তাদেরকে তাদের মেরে ফেলতে হবে, এটা তো হতে পারে না। আমরা তো মনে করি যে এটা সামাজিক বিশাল অস্থিরতার লক্ষণ আসলে, এর থেকে কিন্তু আমাদের বেরে আসতে হবে। এইরকম হত্যা চলছে, আগেও হয়তো বা হয়ে গেছে, চলছে এখনো, আবার চলবে, এ কিন্তু হতে দেওয়া যাবে না। এই অবস্থা থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত। আমি মনে করি যত হত্যাই হোক তদন্ত হওয়া উচিত এবং সুষ্ঠু বিচার শুনিত ভালো একটা বিচার হওয়া উচিত দ্রুত, যাতে মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করতে, ভবিষ্যৎ জন্য এই ধরনের কাজকর্মে কেউ করতে আর করতে না পারে, এই ব্যাপারে কিন্তু সচেষ্ট হওয়া উচিত আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মানুষ যে কথাটি একটু আগে বললেন, আমাদের সচেতন হতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হতে হবে। আপনারা ভালো থাকবেন, একটাই কথা, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, করোনা থেকে বা যে কোনো সংকট থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার এবং আপনার পরিবারের। ভালো থাকবেন সবাই, আগামীকাল এই সময় আবার দেখা হবে নিশ্চয়ই। খোদা হাফেজ। হাজার স্টাইলের পোশাক থেকে কিনুন আপনার পোশাক। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য স্টোর, ঐক্য ডট কম ডট বিডি। হাজার জামদানি থেকেই কিনুন আপনার জামদানি। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য স্টোর, ঐক্য ডট কম ডট বিডি।